মাদক রোধে কঠোর হতে হবে এবং অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে বিজিবি আয়োজিত মাদক দ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, আশিকুল্লাহ রফিক এমপি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তারা।